ভিডিওতে তোমাদের জন্য তো আজকে আমি যাচ্ছি নতুন একটা জায়গায় সেখানে যে আমি কি করব তোমাদের সেটা দেখাতে যাচ্ছি আমার এখানে এখন বাজে 12:30 তো আমার ওখানে পৌঁছাতে 2টা বেজে যাবে কারণ অনেকটা দূরে আমাদের বাসা থেকে আর সেই জায়গাটা অনেক সুন্দর বন্ধুরা আমি কিছু একটা আগেও দেখিয়েছি তোমাদের সেরকম একটা জায়গা বাট এটা আরেকটা নতুন জায়গা এখানে সাদা সাদা চারিদিকে সাদা সাদা আমি আমার মনে হয় তোমরা গেস করতে পারতেছো যাই হোক না গেস করলে পারলেও সমস্যা নাই আমি তো ফ্রেন্ড আমার যাওয়ার পথে আমি একটা কার্ড দেখছিলাম এটা খুব একটা এক্সপেন্সিভ কার ছিল এটা ছিল করভেট খুব এক্সপেন্সিভ কার অ্যান্ড এই কালারটাও খুব আনকমন সো আমি এটার একটা ফুটেজ রাখছিলাম দেখো বন্ধুরা আমার যাওয়ার পথে এটা এতটা সুন্দর ছিল প্রকৃতিটা অনেক সুন্দর ছিল দেখো বন্ধুরা আর ওই আকাশটার দিকে তাকিয়ে দেখো নীল নীল আকাশ সাথে আবার সাদা সাদা মেঘ ও মাই গড দ্য ফিলিংস না অনেক সুন্দর লাগতেছিল বন্ধুরা আর দেখো চারিপাশের পরিবেশটাও কত সুন্দর ছিল আর যে পাহাড় এই যে পাহাড়ের দৃশ্যগুলো এটা যে এতটা সুন্দর বন্ধুরা কাছ থেকে দেখলে মানে নিজের আইস দিয়ে দেখলে বেটার লাগে আরো দেখো বন্ধুরা আরো কত দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টা পুরো সাদা সাদা দেখাচ্ছে কারণ এটা বরফ জমা পুরো বরফে ঢেকে গিয়েছে এখন আমি বলতে যাচ্ছি আজকে কিন্তু আমি বরফের দেশে যাচ্ছি আর একটা বরফের দেশে এটা পুরোপুরি মানে স্নো সিটি বলা যায় আমি সেইখানে যাচ্ছি কিন্তু এই যাতায়াতের পথের যে দৃশ্যটা ছিল সেটা ছিল অনেক সুন্দর দেখো বন্ধুরা আমি গাড়িতে বসে এই ছবিগুলো দেখতেছিলাম এই দৃশ্যগুলো দেখতেছিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও দেখে বুঝতে পারবে যে এইখানে কত সুন্দর থাকে পাহাড়গুলো আর পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা চলে গেছে দেখো সাইডে যে পাহাড়গুলো এটা কিন্তু অনেকটা ডিপ হয়ে নিচে নেমে গেছে এরকমই ছিল এত সুন্দর আর সবুজ সবুজ চারিদিকে সবুজ আর সবুজ কারণ এখন বৃষ্টি হচ্ছে আমেরিকাতে তো আমি যেহেতু ক্যালিফোর্নিয়ায় থাকি এখন ক্যালিফোর্নিয়ার আবহাওয়া খুবই খুবই মানে ওয়েদারটা খারাপ যাচ্ছে আজকের আবহাওয়াটা ততটা খারাপ না বন্ধুরা আজকে বৃষ্টি হয়নি তো বৃষ্টি হচ্ছে বলেই দেখো চারিদিকের পাহাড়গুলো একদম সবুজে ভরে গিয়েছে যখন গ্রীষ্ম বা সামার আসবে তখন কিন্তু এই সবুজটা সবুজ থাকবে না তখন এই পুরাপুরি একদম একটা গোল্ডেন ভাব চলে আসবে কারণ এই প্রত্যেকটা জিনিস একদম জ্বলে পুড়ে একদম মানে একটা ছাইয়ের মতো হয়ে যাবে কারণ এখানে রোদ্রের তাপটা এতটা বেশি যে মানে এই যে গাছপালাগুলো দেখতেছো এগুলা যখন মানে গ্রীষ্ম আসবে মানে যখন সামারটা আসবে তখন এগুলা পুরো একদম কাঠ শুকনা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা যে বাইরের প্রাকৃতিক আবহাওয়াটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো মনে করতে পারো হ্যাঁ ওইটা একটা রৌদ্র উজ্জ্বল দিন হয়তো খুব একটা ঠান্ডা না খুব একটা গরম গরম ভাব কিন্তু বন্ধুরা বাইরের তাপমাত্রা হাসে কি কিরকম বলবো অনেক অনেক ঠান্ডা এটা আমি আমার তো ফিল হচ্ছে অনেক ঠান্ডা আমি জানি না তোমাদের কাছে কেমন ফিল হতে পারে এটা হচ্ছে 36 ডিগ্রি ছিল 36 ডিগ্রি ফারেনহাইট সো এইটাই ছিল এখানকার তাপমাত্রা আজকের তারপরে দেখো এই যে যাতায়াতের রাস্তাটা এত সুন্দর ছিল আর মাঝে মাঝে এই পাহাড় এতটা কাছ থেকে যাচ্ছিলাম যে আমি ছবিগুলো তুলতেছিলাম আর গাড়িটা না একে বেঁকে যাচ্ছে কারণ রাস্তাটাও একে বেঁকে একবার একটা রাস্তা থেকে আরেকটা রাস্তা যে গাড়ি মানে পাহাড়ের সাথে পাহাড় মিশে গেছে এ প্রত্যেকটা গাড়িও সেইভাবেই যাচ্ছে এত সুন্দর লাগতেছিল বন্ধুরা আর আমি এই পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম একটা একটা অপরূপ অপরূপ সৌন্দর্য জাস্ট মানে কি বলবো এটা প্রাকৃতিক সৌন্দর্যটা না মানুষের মনকে অনেক অনেক আনন্দ দেয় আশা করি আমার ভিডিওটা দেখেও তোমাদের ততটাই আনন্দ লাগবে যতটা আমি পাচ্ছিলাম যখন ভিডিওটা করতেছিলাম অনেক অনেক ভালো লাগতেছিল বন্ধুরা এবং আকাশটার সাথে যখন পাহাড়টা মিশে গেছে মনে হয় না যে আকাশের সাথে পাহাড় মিশে গেছে দেখো বন্ধুরা দূরের পাহাড়টাও কত সুন্দর আমি এতে যাচ্ছিলাম দুইটা পাহাড়ের কোল ঘেঁষে যে রাস্তাটা গেছে সেইটা আর এই প্রত্যেকটা রাস্তার সাইডটা কিন্তু পাহাড়ের সাথেই মানে মিক্স করা রয়েছে মানে পাহাড়ের সাথেই এই রাস্তাটা রয়েছে দেখো এই ওই পাশে থেকে গাড়ি দেখা যাচ্ছে যে আসতেছে কিভাবে কোল ঘেঁষে আর মাঝখান থেকে পাহাড় অনেক জায়গায় পাহাড় কিন্তু নিচে নেমে গিয়েছে আর অনেক জায়গায় পাহাড়টা উঁচু হয়ে গিয়েছে এটা ডিপেন্ড করতেছে যে ওইখানকার পরিবেশটা কেমন ছিল দেখো বন্ধুরা এই যে আশেপাশের জায়গাটা কিন্তু নিচের দিকে ডিপ ছিল আমরা যাচ্ছি একটা ন্যারো ব্রিজের মধ্য দিয়ে ওই যে সামনের দিক থেকে গাড়ি আসতেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছিল যে কত ক্লোজ থেকে গাড়িগুলো যাচ্ছে আর এটা কিন্তু দ্রুত বেগে চলতেছিল অনেক দ্রুত বেগে 70 কিলোমিটার পার আওয়ার ওইখানে বাংলাদেশে হয়তো বা কিলোমিটার পার আওয়ার বলে এইখানে কিন্তু মাইল পার আওয়ার বলে তো সেই হিসাবে আমি কিলোমিটারেই বললাম কিন্তু এখানে মাইল পার আওয়ার হিসাবেই চিন্তা করা হয় তো দেখো বন্ধুরা কত দ্রুত বেগে গাড়িগুলো যাচ্ছে এবং দুই পাশ থেকে এটা মাত্র টু ওয়ে রাস্তা ছিল মানে একটা দিক থেকে গাড়ি আসবে আর একটা দিক থেকে গাড়ি যাবে দেখো কত সুন্দরভাবে পাহাড়গুলো কেটে মানে রাস্তাগুলো বানিয়েছে আর যে পাহাড়ে বন্ধুরা যে এই যে বালিটা দেখা যাচ্ছিল উঠতেছিল মানে হালকা হালকা উঠতেছিল কারণ বাতাস হচ্ছিল অনেক পরিমাণ বাতাসই হচ্ছিল কিন্তু গাড়ির থেকে না বাতাসটা বোঝা যায় না
এটাই ছিল বন্ধুরা। দেখো কত সুন্দর লাগতেছিল, এবং পাহাড়গুলোর সাথে সাথে আমি মনে হচ্ছিল যে পাহাড়ের কাছ থেকেই যাচ্ছি, পাহাড়টা যেন আমি ধরে ফেলতেছি, এমনই কাছে কাছে মনে হচ্ছিল পাহাড়গুলো। অনেক অনেক মজাই লাগতেছিল। এবং আমি যখন গাড়ির গ্লাসটা খুলে ছবিটা তুলতে গেছিলাম, ওরে বাপরে, আমার হাত থেকে প্রায় ফোনটা ছুটে যাওয়ায় কাছাকাছি, যা কিছুভাবে সামলিয়ে নিয়েছি বন্ধুরা, আবার সামলিয়ে তারপরে আবার শুরু করলাম। দেখো ভিডিওটা করতেইছিলাম, কন্টিনিউ করার চেষ্টা করতেছিলাম যে তোমাদের এই সৌন্দর্যটা তুলে ধরবো। দেখো ঘেঁষে যাচ্ছে, এবং মাটির কালারটা দেখো, এইখানে মাটির কালারটা বালি বালি, এগুলো কিন্তু বালিও না মাটিও না বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ পাথর। পাথরগুলো এরকম সমুদ্রের থেকে, মানে সমুদ্রের যে পাথরগুলো হয় সেটার থেকে একটু ভিন্ন, কিন্তু পাথরগুলো রোদের তাপে চোটে চোটে এরকম হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর পাহাড়গুলা উঁচু হয়ে গিয়েছে, আর আমরা কিন্তু উঁচুতে এখন উঠতেছি, কারণ আমি যখন যেখানে যাচ্ছি সেটা অনেক উঁচুতে। আবার দেখাচ্ছি বন্ধুরা দূরের পাহাড়ে বরফে জমা, অনেক সুন্দরভাবে বরফ পড়েছে। আর দেখো বন্ধুরা এই যে যাতায়াতের পথটা, এইটা মনে হয় না যে এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো। তো আমারও এই গানটাই মাথায় আসতেছিল বন্ধুরা, যে এত সুন্দর এই পথ, আমার শেষ করতে ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছে যে এই পথেই থেকে যাই, এত মনোরম পরিবেশ আর এত সুন্দরভাবে, মনে হচ্ছে লং ড্রাইভে যাচ্ছি। আমার কিন্তু ওইখানে আমার বাসা থেকে ওই যে এখানে গন্তব্যস্থানে যাচ্ছি সেখানে পৌঁছাতে আমার 3.5 ঘন্টা টাইম লাগছে, বুঝতেই পারতেছো 3.5 ঘন্টা মানে বোরিং টাইম হয়ে যায়। কিন্তু হ্যাঁ, একটা অশেষ কৃপা, পাহাড়গুলো দেখতে দেখতেই আমার সময় কেটে যাচ্ছিল, এবং এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমাকে আনন্দ দিচ্ছিল। দেখো বন্ধুরা আমরা অনেকটা চলে আসছি, অনেকটা না আমরা প্রায় চলে আসছি। দেখো আমরা অলরেডি ঢুকে গিয়েছি আমাদের যে গন্তব্যস্থল, আমি আজকে যাচ্ছি বিগ বেয়ার লেকে বন্ধুরা। এটা আমি তোমাদের সাথে প্রথমে বলতে যাচ্ছিলাম যে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো। হ্যাঁ বন্ধুরা, তো বিগ বেয়ার লেকটা বলতে বোঝাচ্ছে একটা লেক যেখানে প্রচুর পরিমাণে বরফ জমে গিয়েছে, এবং লেকটা পুরোপুরি বরফে ঢেকে গিয়েছে, এই হলো বিগ বেয়ার লেক। আর এখানে বিগ বেয়ার নাম হয়েছে কারণ ওইখানে অনেক পরিমাণ বেয়ার ছিল, এখন হয়তো অনেক উঁচুতে আছে, বাট বেয়ারগুলো ছিল আগে, সেই জন্য হয়তো বিগ বেয়ার লেক নাম হয়েছে। তো আমি সেইখানে যাচ্ছি আজকে, আমি তোমাদের দেখাতে যাচ্ছি যে আগে আমি ওইখানে গিয়েছি একবার দুইবার, কিন্তু সেখানে যাওয়ার পথে সেই ভিডিওগুলো আর করতে পারছিলাম না, বাট এখন আমি ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে পারবা যে এখানে পরিবেশটা কেমন হয় এবং এখানে বরফটা কেমন ভাবে পড়ে, তো সেইটার জন্য আমি এই ভিডিওটা করছি। দেখো বন্ধুরা আমি চলে আসছি, বাট এই যে আশপাশের যে পরিবেশটা দেখো, এইখান থেকে পাহাড়টা কত ন্যারো হয়ে চলে গিয়েছে, এবং আমি এটা স্লো মোশনে করার চেষ্টা করতেছিলাম, যে স্লো মোশনে করলে তোমরা বুঝতে পারবে যে পাহাড়টা কত কাছ থেকে আমরা যাচ্ছিলাম। দেখো গাড়িটা আসতেছে, তো আসতেছে স্লো মোশনে, আমি এটা স্লো মোশনে করছি বন্ধুরা, হয়তো একটু বোরিং লাগতে পারে, কিন্তু যদি তোমরা প্রাকৃতিককে ভালোবাসো, তোমরা প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসো, হয়তো তোমাদের ভালোও লাগতে পারে। অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের ভালো লাগছে না বোরিং লাগছে। দেখো বন্ধুরা আমি এখান থেকে ভিডিওটা করতেছিলাম, এখান থেকে কিন্তু নিচু পর্যন্ত দেখা যাচ্ছিল, বাট গাড়িতে বসে দেখানো সম্ভব ছিল না। দেখো বন্ধুরা এই যে আমি আরো চলে আসছি, অনেকটা চলে আসছি, কিন্তু এই গাড়িগুলো এখানে স্লো করে দিয়েছিল আমাদেরকে, কারণ এই আর সামনের রাস্তাটা ভেঙে গিয়েছে নাকি। এই দেখো বন্ধুরা এখন তোমরা বরফ দেখতে পারবে ফাইনালি, ওই যে দেখো সাদা সাদা চারিদিকে সাদা সাদা দেখা যাচ্ছে জঙ্গলের ভিতর থেকে, ওইটা কিন্তু রিয়েলি রিয়েলি বরফ। এই যে দেখো রাস্তার সাইডে যে ঢালু করে রেখে দিয়েছে জমিটা, ওই যে মনে হচ্ছে মাটি তুম্বু মেরে রেখে দিয়েছে, ওটা কিন্তু মাটি মানে চাকা না, ওটা কিন্তু বরফে। আর এই যে দেখো রাস্তার চারিদিকটা ভেজা ভেজা, নিচের সাইড দিকটা এটা কিন্তু ভিজে গিয়েছে বরফে, এখানে বরফ পড়তেছে কন্টিনিউয়াসলি, এই সাদা সাদা মাটির ভিতরে সম্পূর্ণ বরফ। আমরা চলে আসছি বরফের দেশে বন্ধুরা, ও মাই গড, আমি সো এক্সাইটেড, মানে আই এম সো এক্সাইটেড, আমি কি বলবো আর কি, আমার খুবই ভালো লাগতেছে বন্ধুরা। আমি অলরেডি চলে আসছি এবং আমি বরফ দেখতে পারতেছি, আমি কেন জানি না আমার বরফ খুবই পছন্দ, মানে খুবই বরফের সাথে খেলা করতে আমার খুবই মজা লাগে, মানে বরফের সাথে যাই যুই করি না কেন আমার খুব খুব মজা লাগে, আর বরফ দেখলেই আমার খুব মজা লাগে। দেখো বন্ধুরা এই যে সাইডে সাদা সাদা যা দেখতে পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণটাই বরফ। এই যে দেখো সাইডে গাড়ি দিয়ে দাঁড়িয়ে পড়ছে, বাচ্চারা খেলাধুলা করা শুরু করে দিয়েছে বরফের সাথে। আমি আর একটু সামনে যাব বন্ধুরা, সামনে গেলে সেই বিগ বেয়ার লেকটির কাছাকাছি চলে যাব। দেখো এখান থেকে দেখাতে পারতেছি সাদা সাদা বড় লোকজন খেলাধুলা করতেছে, আর ওই যে অনেকে ওখানে খেলতেছে, আমি এখানেও আসতেছি বন্ধুরা, একটু সামনে ঘুরে তারপর এখানে আসব। দেখো বন্ধুরা মজা কাকে বলে, আমার তো বরফ দেখে মনের ভিতর আনচান করতেছে, আমি কখন গাড়ি থেকে বের হব এবং আমি বরফের সাথে মানে খেলাধুলা করতে পারবো, যাই করি না কেন, খেলাধুলা বলি আর যাই বলি, মানে বরফ দেখলে আমার মজা লাগে, এতটাই মজা লাগে, মাঝে মাঝে তো আমি বরফের সাথে এখানে খেলতে খেয়েই ফেলি, এমন একটা বিষয় হয়ে যায়।
হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু চলে আসছি সেইখানে বিগ বিয়ার লেকের কাছাকাছি। এই যে চারিদিকে যে পাইন গাছগুলো দেখতেছে, এগুলো কিন্তু পাইন নাট হয়, এখানে পাইন ট্রি বলতেছে এগুলাকে। এই পাইন ট্রিগুলো শুধুমাত্র বরফের দেশেতেই হয়, মানে বরফ যেখানে পড়ে বা ঠান্ডা যেখানে থাকে। এই দেখো, এটা কিন্তু ওপেন রয়েছে, আমরা চলে আসছি ফাইনালি বন্ধুরা, ফাইনালি তোমরা দেখতে পারতেছো আমি সেই বরফের দেশে চলে আসছি। আর কি পরিমাণ বরফ পড়েছে রে বাপ, পড়ে আমি তো মানে নিজেকে ধরে রাখতে পারতেছি না আমি কখন ওর ভিতর যাবো। দেখো বন্ধুরা, আমি গাড়ি থেকে নামতেছি এবং নেমে এখন ভিতরে যাব, বাট আমাদের টিকিট কাটতে হবে, টিকিট কাটার জন্য ওয়েট করতেছিলাম লাইনে। আর এখানে মানে খুব স্লোলি স্লোলি যেতে হবে। এই দেখো বন্ধুরা, মানুষ কত সুন্দরভাবে মজা করতেছে। আমি পার্কিং লটে ঢুকে গিয়েছি, গাড়িটা পার্ক করতে হবে, তারপরে টিকিট কেটে সেখানে যেতে হবে। দেখো বন্ধুরা, ওইখানে কিন্তু ট্রাম আছে বা অনেক রকম রাইড আছে, ওইখান থেকে স্লাইডও করা যায়। ও মাই গড বন্ধুরা, আমি চলে আসছি সেই বরফের জায়গায়, আমি বরফের উপরে পা রাখতেছি বন্ধুরা, কি মজা যা লাগতেছে না দেখলেই বোঝানো সম্ভব না। দেখো বন্ধুরা, আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমি খুব 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 খুশি ছিলাম, মানে খুবই মারাত্মক রায় করে রকমের খুশি ছিলাম। আমি দেখতেছিলাম আশপাশের লোকজন কি করতেছে, কি পরিমাণ পাগলামি করতেছে, আমি তো রেডি আমার পাগলামির জন্য, মানে আমি কি কি করতে যাচ্ছি আমি নিজেও জানি না বরফের সাথে। দেখো বন্ধুরা, এইদিকের পরিবেশটা এত সুন্দর ছিল, আকাশটা এত সুন্দর ছিল, আর কত লোকজন এইখানে। দেখো একবার দেখিয়ে দিই চারিপাশটা, তার চারিপাশটা দেখালে তোমরাও বুঝতে পারবে যে এখানে মানুষজন কি পরিমাণ ক্রেজিলি ফান করতেছে। দেখো বন্ধুরা, অনেক সুন্দর লাগতেছে। আর এই যে লোকটা, এ কিন্তু স্লাইডিং করে আসছে, উপর থেকে স্লাইডিং করে আসছে। এখানে কিন্তু এগুলো অনেক অনেক মজা করে, এরা এইগুলোর জন্য এখানে আসে। আমার এই ভিডিওটা এই পার্টটা এই পর্যন্তই ছিল বন্ধুরা, আমি এই ভিডিওটা আর একটা পার্ট করবো, না হলে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং হয়তো একটু বোরিংও হয়ে যেতে পারে বন্ধুরা। দেখো বন্ধুরা, দূরের থেকে স্লাইডিং করতেছে এবং কীভাবে আসতেছে সব কিছুই দেখানোর চেষ্টা করতেছিলাম। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও সঙ্গে থেকো এবং দেখতে থাকো। বাই বাই।